আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, হিজবুল্লাহ খুবই বিপজ্জনক খেলা খেলছে আতঙ্কে ইসরায়েল। জানিয়ে দেব, ইসরায়েলের হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত। এছাড়া রয়েছে, ইউক্রেনের খার্কিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় 6 ডাককর্মী নিহত। সর্বশেষ রয়েছে, হামাস ছেলে ইসরায়েলের বিমান হামলা গাজায় নতুন সতর্কবার্তা। শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত, তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। হিজবুল্লাহ খুবই বিপজ্জনক খেলা খেলছে আতঙ্কে ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকার পাশাপাশি লেবানন সীমান্তেও হামলার মুখে পড়েছে ইসরায়েল। লেবাননের ইরান সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে। এই পরিস্থিতিতে হিজবুল্লাহ খুবই বিপজ্জনক খেলা খেলছে বলে অভিযোগ করেছে ইসরায়েল। তাদের দাবি, বিদ্যমান পরিস্থিতিতে আরও উত্তপ্ত করে তুলছে হিজবুল্লাহ। 22 অক্টোবর রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। মূলত গাজা ভূখণ্ডে চলমান যুদ্ধের মধ্যেই ইসরায়েল ও লেবাননে ছড়িয়ে পড়েছে সংঘাত। হিজবুল্লাহ শনিবার দিনব্যাপী ইসরায়েলে হামলা চালানোর কথা জানিয়েছে। এছাড়া ইসরায়েলের হামলায় এদিন সশস্ত্র এই গোষ্ঠীটির 6 যোদ্ধা নিহত হওয়ার কথাও জানিয়েছেন তারা। পরে রোববার সকালে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা নিয়ে কথা বলেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর মুখপাত্র জোনাথন কনরিকাস। তিনি বলেন, এখন পর্যন্ত আমাদের প্রতিক্রিয়ায় কৌশলগত এবং লেবাননের সঙ্গে সীমান্তের কাছাকাছি এলাকায় সীমাবদ্ধ। তিনি দাবি করেন, হিজবুল্লাহ খুব বিপজ্জনক খেলা খেলছে। তারা চলমান উত্তেজনাকর পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলছে। আমরা প্রতিদিনই হিজবুল্লাহর কাছ থেকে আরও বেশি আক্রমণ দেখতে পাচ্ছি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র দাবি করেছেন, হিজবুল্লাহর হামলার জবাবে ইসরায়েল শুধু নিজেদের রক্ষা করছে এবং প্রতিরোধমূলক নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া ইসরায়েলের উত্তরাঞ্চলে লেবাননের সাথে সীমান্ত এলাকায় বসবাসকারী লোকদের সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান কনরিকাস। এদিকে মধ্যপ্রাচ্যে আরও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলেছে, অতিরিক্ত প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম ব্যাটালিয়নের পাশাপাশি মধ্যপ্রাচ্যের টার্মিনাল হাই আল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম পাঠাবে তারা। মূলত থার্ড প্রতিরক্ষা ব্যবস্থাটি স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে গুলি করে ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনও বলেছেন, এই অঞ্চলে মোতায়েন করার জন্য প্রস্তুত আরও সেনা রাখা হয়েছে, যদিও তারা সংখ্যা ঠিক কত তা নির্দিষ্ট করে বলেনি। পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরান ও তার প্রক্সি বাহিনী মধ্যপ্রাচ্যের অঞ্চল জুড়ে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধি করার পর এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া 2 সপ্তাহ আগে ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ইরাক ও সিরিয়ার অবস্থানরত মার্কিন বাহিনীর বিরুদ্ধে বোমা হামলা বেড়েছে। এর আগে গত 7 অক্টোবর ইসরায়েলের হামাসের অভূতপূর্ব সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র বিমানবাহী রণতরী সহ বেশ কিছু যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান পূর্ব ভূমধ্য সাগরে পাঠায়। এছাড়া হামাসকে মোকাবেলায় ইসরায়েলকে অতিরিক্ত সামরিক সরঞ্জাম এবং গোলাবারুদ দেওয়ার প্রতিশ্রুতিও দেয় দেশটি। ইসরায়েলের হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছেন, রাতব্যাপী চালানো তাদের বিমান হামলায় হামাসের এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। নিহত ওই কমান্ডার হামাসের রকেট বাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা ছিলেন বলে জানিয়েছেন ড্যানিয়েল হাগারি। তিনি বলেছেন, আমরা গাজা উপত্যকায় হামলা থামাচ্ছি না। রাতভর চালানো হামলায় হামাসের রকেট বাহিনীর উপকমান্ডার সহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। এছাড়া স্থল হামলার আগে গাজায় বিমান বাহিনীর হামলার তীব্রতা বাড়ানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ইসরায়েলের বর্তমান লক্ষ্য হল বিমান হামলা চালিয়ে হামাসকে যতটা সম্ভব দুর্বল করে দেওয়া, যেন যখন গাজার ভিতরে তাদের সেনারা প্রবেশ করবে তখন তারা কম ক্ষয়ক্ষতির শিকার হয়। তিনি বলেছেন, যুদ্ধ পরবর্তী ধাপের প্রস্তুতির অংশ হিসেবে সেনাদের উপর হুমকি কমাতে আমরা গাজায় হামলার তীব্রতা বাড়াচ্ছি। প্রতিরক্ষা বাহিনীর এই মুখপাত্র আরও বলেন, রাজনৈতিক পর্যায়ে সিদ্ধান্ত অনুযায়ী IDF এর জন্য সবচেয়ে ভালো পরিস্থিতি যখন সৃষ্টি হবে তখন আমরা যুদ্ধের পরবর্তী ধাপে স্থল হামলায় যাব। গত 7 অক্টোবর ইসরায়েলের অবৈধ বসতিগুলো লক্ষ্য করে বড় ধরনের হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। বলা হচ্ছে, গত 50 বছরে ইসরায়েলে এমন হামলা করতে পারেনি ফিলিস্তিনিরা। নজিরবিহীন এই হামলায় 1400 ইসরায়েলি নিহত এবং 200 জনেরও বেশি ইসরায়েলিকে বন্দী করে নিয়ে যাওয়া হয় গাজায়। ওই হামলার প্রতিশোধ নিতে ইসরায়েল বাহিনী 2 সপ্তাহেরও বেশি সময় ধরে অব্যাহতভাবে গাজায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে। তাদের এসব হামলায় এখন পর্যন্ত প্রায় 4,500 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, যার মধ্যে হামাসের কয়েকজন যোদ্ধা ও কমান্ডারও রয়েছেন। ইউক্রেনের খার্কিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 6 ডাককর্মী।
ইউক্রেনের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 6 জন নিহত হয়েছেন। নিহতরা সবাই পেশায় ডাককর্মী ছিলেন। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও 14 জন। শনিবার গভীর রাতে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় একটি ডাক বিতরণ কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। রোববার 22 অক্টোবর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে খার্কিভের নোভা পোস্তার ডাকঘর অফিসে হামলা হয়েছে বলে টেলিগ্রামে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। হামলার পর ওই ডাকঘরে বেশ কিছু ছবিও প্রকাশ করেছেন তিনি। জেলেনস্কির অ্যাকাউন্টে পোস্ট করা এসব ছবিতে ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত ভবনটি দেখা যাচ্ছে। অন্যদিকে খার্কিভের আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিয়াহুব বলেছেন নিহতরা সবাই ডাক কোম্পানিতে কাজ করত। টেলিগ্রামে তিনি লিখেছেন নিহতদের বয়স 19 থেকে 42 বছরের মধ্যে। বিস্ফোরণের কারণে কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলেও জানান তিনি। ওলেহ সিনিয়াহুব বলেন বেসরকারি এই ডেলিভারি সংস্থা এবং তাদের ভবনটি পুরোপুরি বেসামরিক স্থাপনা। তিনি আরও বলেন রাশিয়ারা খার্কিভের শান্তিপূর্ণ জনগোষ্ঠীর উপর সন্ত্রাস সৃষ্টি করছে। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন হামলার পর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং জরুরি পরিষেবার কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। রাশিয়া অবশ্য এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি এখনও। তবে দেশটি বরাবরই ইউক্রেনের আগ্রাসনের সময় বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করে এসেছে। সিনিয়াহুয়েব বলেন হামলায় আহত 7 জন মাঝারি আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া আহত অন্য 7 জনের অবস্থা গুরুতর বলে জানান তিনি। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে রাশিয়ান সীমান্ত থেকে মাত্র 30 কিলোমিটার অর্থাৎ 19 মাইল দূরে অবস্থিত। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় এই শহরটিতে 2022 সালের ফেব্রুয়ারিতে যুদ্ধের শুরুর দিকে ভারী বোমা হামলার শিকার হয়। চলতি মাসের শুরুর দিকে খার্কিভের মেয়র ইওর তেরেখব বলেছেন তার শহরে ইউক্রেনের প্রথম ভূগর্ভস্থ স্কুলটি নির্মিত হবে যাতে শিশুরা নিরাপদে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারেন। এছাড়া দেশের দক্ষিণাঞ্চলে গত জুন মাস থেকে পাল্টা আক্রমণ চালাচ্ছে ইউক্রেন। হামাস ছেলে ইসরায়েলের বিমান হামলা গাজায় নতুন সতর্কতা। টানা 2 সপ্তাহের বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে নারী ও শিশুসহ এখন পর্যন্ত নিহত হয়েছেন 4,000-এরও বেশি ফিলিস্তিনি। আবারও হামাস সেলে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। ইসরায়েল ডিফেন্স ফোর্স বা IDF জানিয়েছে ফিলিস্তিনের পশ্চিম তীরে জেনিনে হামাসের একটি সেল রয়েছে। এমন ভূগর্ভস্থ রুট লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। ফিলিস্তিনের গণমাধ্যমকে উদ্বৃত্ত করে বার্তা সংস্থা রয়টার্স বলেছে স্থানীয় সময় রোববার ভোরে ওই হামলায় অন্তত 2 জন নিহত এবং অনেকেই আহত হয়েছেন। তবে এটি এখনও নিশ্চিত নয়। রয়টার্স যে বিমান হামলার কথা বলেছে সেটি IDF এর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স সাবেক টুইটারে পোস্ট করে যে হামলার কথা জানিয়েছে তা একই হামলা কিনা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার বলেছেন গাজায় ইসরায়েলের সম্ভাব্য স্থল অভিযানের বিষয়টি নিয়ে ইসরায়েলিদের সঙ্গে কথা বলেছেন তিনি। বাইডেনের কাছে প্রশ্ন করা হয়েছিল যে তিনি গাজার এই অভিযানে বিলম্বিত করতে বলেছেন কিনা। জবাবে বাইডেন শুধু বলেছেন ইসরায়েলিদের সঙ্গে আলোচনা করেছে। ইসরায়েল এরই মধ্যে গাজাকে ঘিরে ফেলেছে এবং জরুরি সামগ্রী সরবরাহ বন্ধ করে দিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন হামাসকে লক্ষ্য করে বিমান হামলা আরও জোরদার করা হবে এবং গাজায় অধিবাসীদের মধ্যে এখনও যারা সেখানে অবস্থান করছেন তাদেরকে গাজার দক্ষিণাঞ্চলে সরে যেতে বলা হয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চলে লিফলেট ছেড়ে অধিবাসীদের দক্ষিণের দিকে সরে যেতে বলা হয়েছে। অন্যথায় যাদের দেখা যাবে তাদের হামাস হিসেবে গণ্য করার হুমকি দিয়েছে তারা।